হ্যালো ফ্রেন্ডস এগিয়ে তোর চ্যানেলে সকলকেই স্বাগত আর ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশে নোটিফিকেশান কবে আসতে পারে সেটা নিয়ে জাস্ট একটু আলোচনা করবো কারণ আমরা বছরের শুরুতেই দেখেছি ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশে একটা শর্ট নোটিশ বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসের দিকে নোটিফিকেশান চলে আসবে কিন্তু ফেব্রুয়ারি মাস কবেই পেরিয়ে গেছে মার্চ মাসও শেষ হয়ে গেছে কোনো নোটিফিকেশান কিন্তু আমরা পাইনি তাছাড়া এপ্রিল মাসও চলে এসেছে এবং ক কয়েকদিন পরেই আমাদের ভোট শুরু হয়ে যাবে তো ভোটের আগে রকম নোটিফিকেশান আসবে বলে কিন্তু মনে হয় না তো যদি নোটিফিকেশান বার করে এবং সেটা হাই চান্স রয়েছে জুলাই আগস্ট নাগাদ তাছাড়া আমরা এর আগে অনেকবার দেখেছি যে টাইমে এক্সাম নেবে বলে সে টাইমে এক্সাম হয় না বা যে টাইমে এক্সাম আসবে বলে সে টাইমেও কিন্তু আমাদের নোটিফিকেশান আসে না তো সেক্ষেত্রে আপনারা সেপ্টেম্বর অক্টোবর ধরে রাখতে পারেন এই টাইমের মধ্যে কিন্তু নোটিফিকেশান আসার চান্স আছে যে এই মাসের মধ্যে নোটিফিকেশান চলে আসবে তো এটা আশা করা যায় এক্সপেক্টেড একটা টাইম যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে এই মাস ধরে প্রিপারেশান করার এবং যারা দু হাজার চব্বিশের ক্ষেত্রে ফার্স্ট টাইম তাদের একটু সুবিধা হবে যে এই টাইম আমাদের হাতে আছে এই টাইমের মধ্যে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতে হবে এবং সেটাকে আবার বারবার রিভিশনও করতে হবে তো যে কারণে এখানে জাস্ট একটু এক্সপেক্টেড ডেট নিয়ে আলোচনা করলাম তো অফিসিয়ালিভাবে কিছুই কিন্তু এখন বলা সম্ভব নয় তো হাই চান্স আছে জুন সরি জুলাই আগস্টে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু পুজোর আশেপাশে নোটিফিকেশানটা চলে আসার একটা চান্স আছে তো এর বেশি দেরি করবে এটা কিন্তু মনে হয় না তো বারবার জিজ্ঞাসা করা হচ্ছিলো কমেন্টের যে কারণে ভিডিওটা বানালাম তাছাড়া ডাব্লিউ বি সি এস সরি পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু ম্যাথের প্র্যাকটিস সেট এবং চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের আমাদের আলোচনা চলছে যেটা এগিয়েছিল টু পয়েন্ট জিরোতে সাত নম্বর সেট কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলেছি যারা দেখেননি অবশ্যই দেখে নিন এগিয়েছিল টু পয়েন্ট জিরোতে কিন্তু আমাদের আলোচনা চলছে আর আজ আমাদের ম্যাথের কিন্তু রেশিয়ান প্রকোশন শেষ হয়ে যাবে এখানেও আমরা জি এর সিরিজ নিয়ে আসবো কয়েকদিনের মধ্যেই তো এখানেই শেষ করব এইটুকুই আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটা থেকে কোনো রকম হেল্প হয় অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই